এরপরে প্রশ্ন হলো স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে সে তার মধ্যে আছে, এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি? এটি একটু জটিল। মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না। মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না। আয়াতুল মুনাফিকে ফালাফ, হাদিসে আসছে মুনাফিকের আলামত এবং মার্কা হলো তিনটা। কয়টা মার্কা মুনাফিকের? ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন সে কথা বলবে কি বলবে? যদি কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হলো মুনাফেকের আলামত। কথায় কথায় যদি মিথ্যা বলে এটা কিসের আলামত? মুনাফেকের আলামত। ইযা হাদাসা কাযাবা, ওয়াইযা ওয়াদা আখলাফ, ওয়াদা করলে খেলাফ করে, কথার কোনো ঠিক নেই, আজকে বলে তিন দিন পরে হয়, সবার সাথে যেমনি সেমনি ওয়াদা করে আর খেলাফ করে, এটা মুনাফিকের মার্কা নম্বর দুই। আর মুনাফিকের তিন নম্বর মার্কা হলো ওয়াইযা আতমিনা খান, তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে, তার কাছে আমানত রাখা হলে কি করে? সে আমানতের খেয়ানত করে। কথা বলছে কাউকে না বলার জন্য সে সবার আগে বলে বেড়ায়, টাকা জমা দিছে মেরে দেয়, আমানতের ঠিক ঠিকানা নাই। এই তিনটা হলো মুনাফিকের মার্কা, কথা কথা মিথ্যা বলা, ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা, আর আমানতের খেয়ানত করা। এই তিনটা হলো মুনাফিকের মার্কা। এই মার্কাগুলা কারোর মধ্যে থাকলে লক্ষণ খারাপ, মুনাফিকের লক্ষণ আছে, কিন্তু এটাকে নেফাকে আমলি বলে, কর্মগত মুনাফিক বলে। এটার ফলে মানুষ বেঈমান হয়ে যায় না, কাফের হয়ে যায় না, তাহলে তো মুসলমান একটাও বুঝে পাওয়া যেত না। কারণ কথায় কথা মিথ্যা বলে এরকম মানুষের অভাব আছে দেশে? ওয়াদা করে আর ওয়াদা ঠিক রাখে না এরকম মানুষের অভাব আছে আপনাদের এলাকায়? অভাব আছে এরকম মানুষের? তাহলে তো মুসলমানই টিকে পাওয়া যাবে না। এই জন্য এগুলো থাকলে মানুষ কাফের হয়ে যায় না। কোন নারী তার স্বামীর মধ্যে তিনও আলামত যদি দেখেন তাহলে তাকে কাফের মনে করে তার থেকে বিচ্ছেদ হওয়ার কোনো প্রয়োজন নাই, যৌক্তিকতাও নাই, বরং তাকে নসিহত করে ভালো করার চেষ্টা করবেন, আর না হলে তার পাপে তাকে পাবে, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। স্বামী খারাপ কাজে জড়িত আছে, যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত, আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না, এখন আমার করণীয় কি? আমাদের কোনো এক বোন প্রশ্ন পাঠিয়েছে, স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয়, কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয়, তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে। যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে এটা আদায় করা সম্ভব, এটা চেষ্টা করতে হবে। সব কিছু তোমার জন্য উজাড় করতে চাই, প্লিজ তুমি ফিরে আসো। আর যেই স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে, যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায়, এই স্বামীর চাইতে কোপাল পোড়া স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে? বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বউয়ের কারণে। বউ বলে যে টাকা চাই, পয়সা চাই, শাড়ি চাই, চুড়ি চাই, স্বর্ণ চাই, গহনা চাই, এই জন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায়, কারণ বউয়ের আবদার পুরা করা লাগে, চাপ আছে বাসা থেকে। আর এই ভদ্রলোকে তার স্ত্রী হারাম খেতে চায় না, কষ্টে চলতে চায়, তারপরও হারাম থেকে বাঁচতে চায়, নুন পান্তা খেয়ে থাকতে চায়, তারপরও হারাম খেতে চায় না, আর এই কোপাল পোড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে, তাহলে বোঝা গেল এর চাইতে বলো কোপাল পোড়া আর নাই যে এত বড় নেয়ামত সে ঘরে পাইছে। ওয়াখাইরু মাতাইদ্দুনিয়াল মারাতুস সালিহা, নেক এবং ভালো স্ত্রী যদি কারোর কপালে জোটে তো দুনিয়াতে তার যত সম্পদ আছে, যত দামি কিছু আছে, এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ঘরে আছে, তার একজন নেককার স্ত্রী আছে যে আল্লাহকে চিনে। ভাইরা আমার, এই জন্য স্বামীকে স্ত্রী নসিহত করে ফিরে আনার চেষ্টা করবে, অন্যদেরকে দিয়ে বুঝাবে, প্রেশার ক্রিয়েট করবে, যদি কোনোভাবে ফেরত আনা না যায় এবং স্বামীর হালাল হারাম দুই রকম উপার্জন থাকে, তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে খরচ করার, হারামটা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি একান্ত তার কোনো উপায় না থাকে, বাধ্য হয় হালাল হারাম মিশ্রিত দেয় স্বামী এবং তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, তিনি চেষ্টা করেছেন, চেষ্টা করছেন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, এটুকুর কারণে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, তার গুনাহ হবে না। কিন্তু পাপিষ্ট স্বামী বুঝে শুনে অপরাধ করলে আল্লাহর কাছে সে কিন্তু পার পাবে না।